আওয়ামী লীগ ভারতের সহায়তায় আবারও দেশে ঢুকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক অবস্থান কর্মসূচিতে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে গণহত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। বিএনপি নেতারা দাবি করেন, দেশের জন্য জীবন উৎসর্গ করে গণতন্ত্র এনে দিয়েছেন তারা। বিএনপি চুরি বা ডাকাতি করে না, বরং এগুলো ঠেকানোর চেষ্টা করে। বিএনপির নেতাকর্মীরা শহীদ হয়েছে, তাদের বুকে রক্ত ওঠে এখনো। সেই ফ্যাসিস্ট অবৈধ সরকার এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র করে চলছে বাংলাদেশকে নস্বাত করার জন্য। এখানে হলো আমার নেতাকর্মীদের মধ্যে তফাৎ। হাসিনার কর্মী বিএনপির কর্মী, আওয়ামী লীগের নেত্রী বিএনপির নেত্রী, এই হলো তফাৎ। আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় তাদের 11,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, ছাড় পাননি দলের স্থায়ী কমিটির সদস্যরাও। যারা আজকে হিন্দু সম্প্রদায় বলে তাদেরকে আলাদা করে দিতে চায়, আমরা তাদের সঙ্গে একমত নই। তারা সবাই নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে স্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা অনেক করছে। ওই ভারতের সাহায্য যদি ঢুকে পড়া যায় তাহলে হয়তো তারা রক্ষা পাবে। ভালো এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। দলের নেতাকর্মীদের বর্তমান সরকারকে সহযোগিতা করে আওয়ামী লীগের সমস্ত চক্রান্ত নস্যাৎ করার আহ্বান জানান তিনি। এই সরকারকে আপনারা সাহায্য করবেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।